ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের সেকেন্ড সামাটিভ এভলিউশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর জিওগ্রাফি কোশ্চেন উত্তরসহ বন্ধুরা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে দেখো ক্লাস নাইন জিওগ্রাফি দেখো সময় বা ফুল মার্ক চল্লিশ এবং সময় আশি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট প্রথমে এক দাগে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আটটি প্রশ্নের উত্তর করতে হবে আট মার্ক প্রথমেই এক দাগে আমরা দেখে নেব কী বলেছে এক দাগে পাঁচ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর উইলসন দুই দাগে ভারতের একটি ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ উত্তর আরাবল্লী তিন দাগে গ্রস্ত উপত্যকা দেখা যায় উত্তর স্তূপ পর্বতে নেক্সট আমরা দেখব চার দাগের প্রশ্ন ও তার উত্তর চার দাগে কি বলেছে পৃথিবীর ছাদ নামে পরিচিত উত্তর পামির মালভূমি পাঁচ দাগে বলেছে দেখো টেবিল ল্যান্ড নামে পরিচিত উত্তর মালভূমি ছয় দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক তিস্তা নদীর উৎস উত্তর জেমু হিমবাহ সাত দাগে দেখা দেখা যাক কি বলেছে সাত দাগের প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হল বাংলাদেশ নেক্সট আমরা দেখব আট দাগের প্রশ্ন ও তার উত্তর আট দাগের প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ এটা সাতের প্রশ্ন এবং এরপরে দেখো সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম গোসাবা নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে বলে উত্তর কালবৈশাখী এর পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার ছশো পঞ্চাশ কিমি নেক্সট আমরা দেখে নেব দুই দাগে এক কথায় উত্তর দাও দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দুইয়ের এক ওরস শব্দের অর্থ কি উত্তর পর্বত দুইয়ের দুই আবহ বিকার বা ওয়েদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর গিলবার্ট তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নদীর প্রদীপ চার নম্বর প্রশ্ন মালচিং কী উত্তর বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে মালচ আর এই পদ্ধতিটিকে মালচিং বলে পাঁচ নম্বর প্রশ্ন তরাই বলতে কি বোঝো উত্তর পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় স্যাঁচেতে ও সমতল অর্ণময় অঞ্চলকে তরাই বলে ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে লবণাক্ত মৃত্তিকা কোথায় দেখা যায় উত্তর দীঘা নেক্সট দেখে নাও তিন দাগের প্রশ্নগুলি বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা বই থেকে ভালো করে উত্তর তৈরি করে নাও সংক্ষিপ্ত উত্তর দাও চারটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে মোট আট মার্ক প্রথম তিনের এক দেখো ইউমিকে ইউনিফিকেশন বলতে কী বোঝো এটা ইউনিফিকেশান হবে ইউনিফিকেশন বলতে কী বোঝো দুই কার্বনিফিকেশান বলতে কী বোঝো তিন পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন চার বাজাদা কি পাঁচ পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অন্যকে সুন্দরবন বলা হয় কেন এবার চার দাগের প্রশ্নগুলো দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিনটি প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন মার্ক করে বরাদ্দ মোট নয় চারের এক ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য লেখো চারের দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল সম্পর্কে লেখো চারের তিন নম্বর প্রশ্ন জৈবিক আবহবিকার বলতে কী বোঝো নেক্সট চারের চার লোয়েস সমভূমি সম্পর্কে লেখো লোয়েস সমভূমি সম্পর্কে লেখো নেক্সট আমরা দেখবো পাঁচ দাগে ব্যাখ্যামূলক উত্তর দাও দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দশ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ পাশের এক পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্ব সৃষ্টির কারণ ব্যাখ্যা করো চিত্রসহ পাশের দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালুভূমি অঞ্চলের নদ নদীগুলি সম্পর্কে আলোচনা করো পাশের তিন নম্বর প্রশ্ন যান্ত্রিক আবহ বিকারের দ্বারা সৃষ্ট দুটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও